এই চলছে আমাদের ছাদের ওয়াটারপ্রুফিং এর কাজ, যেটা এশিয়ান পেন্টস কোম্পানি থেকে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এশিয়ান পেন্টস এর ড্যাম্প প্রুফ আলট্রা। আপনারা এটাও ইউজ করতে পারেন ছাদের ওয়াটারপ্রুফিং এর জন্য। এবং আরেকটা আছে আমাদের ড্যাম্প প্রুফ, দেখুন এটার 8 বছরের ওয়ারেন্টি থাকছে। তারপর আপনার টেম্পারেচার ইয়ে করতে পারবে, রিডাকশন করতে পারবে আপ টু 10%। এই আছে আমাদের এশিয়ান পেন্টসের জয়েন্ট ট্যাপ, যেগুলি দিয়ে আমরা এইসব জায়গায় জয়েন্ট মেরেছি এইসব জায়গা করতে। তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মারছে, ওরা প্রথম একটা কুট হয়ে গেছে। পার কুট একদিনেই হয়ে যাবে, একদিনে আপনারা একটা কুট দিবেন, তারপর এটা শুকানোর পর পরের দিন হয়তো বা একদিন রেখে আরেক এরপরের দিন আপনারা আরেকটা কুট দিতে পারবেন, তারপর আবার এরকম একদিন রেখে 3 নম্বর কুটটা দিতে পারবেন। এরকম করে 3টা কুট দিতে হবে। তো প্রথম কুটটা যদি আমরা এরকমভাবে লম্বালম্বিভাবে দিই এরকমভাবে, তারপরেরটা হবে এরকমভাবে, প্রথমটা হবে ভার্টিক্যাল, তারপরটা হরিজন্টাল, তারপরে পরেরটা আবার ভার্টিক্যালভাবে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন 3 কুট। তো প্রথম কুটটাই, প্রথম যখন কুটটা হবে তখন আপনার ব্রাশ চালাতে খুব কষ্ট হয়ে যাবে ইয়োর মধ্যে দিয়ে, এই ছাদের মধ্যে দিয়ে, কারণ এটা একটু কম মুড থাকবে, রাফ থাকবে বেশি ছাদ। তখন আপনার এটার এই প্রথম যে মেটেরিয়ালসটা রেডি করবেন ওইটার সাথে আপনারা 10% জল ইউজ করতে পারবেন। 10% মানে আপনারা 20 লিটারের একটা যদি বালতি হয়, এই 20 লিটার বালতির সাথে 2 লিটার জল ইউজ করতে পারবেন। এরপরে তারপরে যে কুটগুলি হবে, 2টা কুট, এগুলি একদম র মারতে হবে, তাহলে আপনি রেজাল্টটা খুব ভালো পাবেন এবং ওয়ারেন্টিটাও আপনারা ক্লেম করাতে পারবেন যদি কোনো রকমের সমস্যা হয়। আশা করি কোনো রকমের সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন এশিয়ান পেন্টসের থেকে আছে আমাদের এখানে সঞ্জয়, খুব এক্সপিরিয়েন্স, উনি প্রায় 12 বছর ধরে এশিয়ান পেন্টসের জন্য কাজ করছে। আরেকজন আছে দীপঙ্কর দাস, উনিও খুব এক্সপিরিয়েন্স, খুব সুন্দর কাজ করছে।